आसलामु आलैकुम हाई बंधुरा पानकुरी निউজে आपनादेर जानाচ্ছি स्वागतम। आज आमरा कथा बोलबो रमजान निये, जा इस्लामेर एकटी गुरुत्वपूर्ण अंश। रमजान इस्लामेर 5टी भित्तिर मध्ये एकटी अन्यतम इबादत एबं सब मुस्लिमेर ओपर फरज जारा फिजिक्याली सक्षम। एई भिडियोते आमरा देखबो रोजा राखार की की बेनिफिट रयेछे, जेई जिनिसगुलो साइन्सेओ बला हयेछे। रिसार्चे देखा गेछे जे देहेर जे प्रदाह रयेछे ता अनेक दीर्घस्थायी असुखेर क्षेत्रे अनेक भूमिका राखते पारे, जेमन हृदरोग, कैंसार एंड आर्थराइटिसेर मतो अनेक बड़ो बड़ो रोग। रिसेंट किछु साइंटिफिक स्टाडिसे सन्धान करा हयेछे जे रोजा देहेर प्रदाह ह्रास करते साहाज्य करे एबं स्वास्थ्येर भालोर दिके उन्नति हय। एई शिक्षा बा एई अनुसंधान 50 जन एडाल्ट लोक परिचालित करें जरा पुरो एक मास रोजा रेखेछिलेन। तारा नोटिस करेछिलो जे जरा पार्टिसिपेंट्स छिलो तादेर देहेर प्रदाहेर उन्नति घटछिलो। एटा साइंटिफिकली रिसार्चेर माध्यमे पावा जाय। आरो एकटा स्टाडी सेम इफेक्ट आविष्कार करे जखन एकजन मानुष 12 घंटा ना खेये थाके एकदिने एबं सेटा पुरो एक मास। बर्तमाने हार्ट डिजीज मृत्युर सबथेके बड़ो कारण हये दाड़ियेछे एबं एटिर कारणे पुरो विश्वे प्राय शतकरा 31.5% लोकेर मृत्यु घटছে। रोजा सबথেকে কার্যকর পদ্ধতি যার ফলে হার্টের রোগ হ্রাস করা সম্ভব। এক সমীক্ষায় দেখা যায় যে কিছু অ্যাডাল্ট লোক আন্ডার মেডিকেলে তারা 3 উইকস রোজা রাখে, যার ফলে তাদের ব্লাড প্রেশার অনেক কন্ট্রোলে চলে আসে এবং কোলেস্টেরলের মাত্রাও অনেক কমে যায়। এটা সাইন্টিফিক্যালি রিসার্চের মাধ্যমে ডিসকভার করা হয়েছে। আরও একটি গবেষণায় দেখা যায় যে 4629 জনের করোনারি আর্টারি ডিজিজ হবার সংখ্যাও অনেক লো হয়ে গেছে। ডায়াবেটিস যেটি নিয়মিত রোগ সেটি রিস্কও অনেক লো হয়ে থাকে, যা হার্ট ডিজিজের জন্য অনেক ইফেক্টিভ। তো ফাস্টিংয়ের মাধ্যমে ডায়াবেটিস রিস্ক একদম লোয়ার পজিশনে নিয়ে আসা সম্ভব। আরেকটি গবেষণায় দেখা গেছে রোজা ব্রেইনের ফাংশনের ইমপ্রুভ ঘটায় এবং ব্রেইনের স্ট্রাকচারের ইমপ্রুভ করে। এটি নার্ভ কোষের প্রজন্মের ইনক্রিজ ঘটায়, এটি ব্রেইনের জ্ঞান শক্তি বাড়াতেও সাহায্য করে। আরও দেখা গেছে যে এটি মানুষের হরমোনের গ্রোথ ইনক্রিজ করতে সহায়তা করে। একটি গুরুত্বপূর্ণ প্রোটিন হরমোন অনেক বড় ভূমিকা পালন করে থাকে বিপাক, ওজন স্বল্পতা এবং মাসেলের শক্তি বৃদ্ধি করতে। একটি ছোট গবেষণায় দেখা গিয়েছে শুধু 9 জন মানুষ যারা রোজা রাখতে শুরু করে মাত্র 2 দিনের মধ্যে তারা খেয়াল করে 5টি পরিবর্তন হিউম্যান গ্রোথ প্রোডাকশনে। পাশাপাশি আরও কিছু গবেষণায় দেখা গেছে রোজা রাখার মাধ্যমে বার্ধক্য সমস্যার সম্ভাবনা কমে যায় এবং সুস্থতা প্রাপ্তির বৃদ্ধি ঘটে। আরও এক গবেষণায় দেখা যায় যে যখন এটিকে বলা হচ্ছে আসলে অ্যানিম্যাল রিসার্চ, তো অ্যানিম্যালের ওপর যখন রিসার্চ করা হয় একটি ইঁদুরের ওপর, একটি ইঁদুর প্রতিদিন ফাস্ট রাখে এবং তাদের বেঁচে থাকার কোনো বিলম্বই হয় না, বরং আশঙ্কা বেঁচে থাকার অনেক বেড়ে যায় এবং তারা 83% বেঁচে থাকে। র্যাটসের উপর অন্য এক গবেষণায় দেখা গিয়েছে কি করে রোজা টিউমার ফর্মেশন ব্লকের ক্ষেত্রে হেল্পফুল। ফাস্টিং কেমোথেরাপির মতো গুরুত্বপূর্ণ যার কোনো সাইড ইফেক্ট নেই, মানে আমরা বলতেই পারি যে কেমোথেরাপির বিকল্প হচ্ছে রোজা রাখা। এই গবেষণাগুলো শুধু ক্যান্সার এবং অ্যানিমেলসের ফর্মেশনের উপর বেস করে করা হয়েছে। তাহলে অনেক মুসলিমরাই রোজা রাখা নিয়ে কমপ্লেইন পোষণ করে, কিন্তু তারা এর বেনিফিটস সম্পর্কে কিছুই জানেন না। এটি মাইন্ড, বডি এবং সোলের জন্য অনেক বড় ভূমিকা পালন করে। তা আমাদের ওপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করা উচিত, যিনি আমাদের জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য সবথেকে ভালো জিনিসটাই করে রেখেছেন। তো আপনাদের কি মনে হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আর আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।